আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বায়নো টিভিতে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে মিয়ানমারের গণমাধ্যমে নতুন অপপ্রচার আইজকের প্রধান খোরাসানি নিহত যা বলল তালেবান মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিনছে তুরস্ক এবং জাতিসংঘে ভারত পাকিস্তান বাগযুদ্ধ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শুনোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন বাংলাদেশ সীমান্তে নতুন ও পুরান সশস্ত্র রোহিঙ্গা দলগুলো তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করে আসছে মিয়ানমার এমন ভিত্তিহীন অভিযোগ নাকচ করে ঢাকা বলেছে এসব ন্যাপিডোর অপপ্রচার দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হলেও সাম্প্রতিক সময়ে এই ধরনের প্রচারণা জোরদার করা হয়েছে ভয়েস অব আমেরিকা জানায় কয়েকদিন আগে ফেসবুকে গণহত্যার কন্টেন্ট প্রকাশ নিয়ে একটি রায় দিয়েছে মার্কিন ফেডারেল আদালত এই রায় ঘোষণার আগে থেকেই সশস্ত্র রোহিঙ্গা ইস্যু নিয়ে প্রচারে নামে মিয়ানমার তবে রায় আসার পর খুবই চিন্তিত হয়ে পড়েছে দেশটি কেননা ফেসবুক কন্টেন্টগুলো প্রকাশ করলে মিয়ানমারের গণহত্যার বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এমন প্রেক্ষাপটে পাল্টা প্রচারণায় নেমেছে মিয়ানমারের গণমাধ্যমগুলো যাতে বলা হচ্ছে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে হত্যাকাণ্ড চালিয়ে আসছে এর মধ্যে রয়েছে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন ও আবদুল্লা কেনের সশস্ত্র গোষ্ঠী মিয়ানমারের প্রচার মাধ্যমে দাবি এসব সশস্ত্র গোষ্ঠী বাংলাদেশ সীমান্তের মংডু টাউনশিপের নিরাপত্তা চৌকিতে হামলা চালাচ্ছে প্রায় প্রচার করা এই সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যাচ্ছে রোহিঙ্গা সলিডারিটি যুদ্ধরা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে বাংলাদেশের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের একটি গ্রুপ তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে তবে এমন প্রচার রোহিঙ্গা সংকটের বিষয়ে ওয়াকি বহাল আন্তর্জাতিক মহলের সমর্থন পেতে ব্যর্থ হচ্ছে বিশ্ব গণমাধ্যমগুলো বলছে মিয়ানমার সেনাদের নিপীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে এসেছে তাদের যত দ্রুত সম্ভব জন্মভূমিতে প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করা প্রয়োজন কিন্তু সেটি না করে উল্টো রোহিঙ্গা বিরোধী প্রচারে নেমেছে দেশটি যা একেবারেই গ্রহণযোগ্য নয় এবারে তালেবান প্রসঙ্গ খোরাসান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী আইএসকের প্রধান আবু ওমর খোরাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তানের ক্ষমতাসীন দল তালেবান তবে দেশটির টিটিপি প্রধান ওমর খালিদ খোরাসানি আরেকজন ব্যক্তি শনিবার খোরাসানির মৃত্যুর ঘোষণা দিয়েছে তালেবান যদিও পনেরোই আগস্ট কাবুল দখল করার দুদিন পরেই তাকে গুলি করা হয় এ খবর দিয়েছে পাকিস্তানের সামা টিভি খবরে বলা হয় আইএসকের প্রতিষ্ঠাতা খোরাসানির নাম মূলত মৌলভি জিয়াউল হক তিনি প্রদেশের বাসিন্দা ছিলেন আবু উমর খোর ভাই সহ কয়েকজন আত্মীয় পূর্ববর্তী আফগান সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন দু সালের এপ্রিলে মার্কিন বিশেষ বাহিনীর হামলায় নিহত হন দ্বিতীয় আমি শেখ আব্দুল হাসিব লোগারি পরে খোরাসানি তার স্থলাভিষিক্ত হন পনেরোই আগস্ট তালেবানরা আফগান রাজধানী দখল করার পর পরস্পর বিরোধী বক্তব্য উঠে আসে বলা হয় খোরাসানিকে অন্যান্য হাজার হাজার বন্দির সাথে ছেড়ে দেওয়া হয়েছে আবার আরেক খবরে বলা হয় তালেবানরা তাকে হত্যা করেছে এখন তালেবান নিশ্চিত করেছে খোরাসানিকে গুলি করে হত্যা করা হয়েছে আইএসের হামলায় সম্প্রতি অতিষ্ঠ হয়ে উঠেছে তালেবান তালেবানের পথের হয়ে দাঁড়িয়েছে সশস্ত্র সংগঠনটি আইএসকে মূলত তালেবানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত তালেবান বরাবরই চেয়েছে আফগানিস্তানের স্বাধীনতা আর আইএসকের পুরনো দাবি হলো তারা আন্তর্জাতিকভাবে খেলাফত প্রতিষ্ঠা করে তাতে পুরো খুরাসান অঞ্চলকে অন্তর্ভুক্ত করবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান বলেছেন যুক্তরাষ্ট্র এবং ন্যাটো মিত্রদের সতর্ক বার্তা সত্ত্বেও তার দেশ রাশিয়ার আরেকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে তুরস্কের সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করার অধিকার রাখে না রোববার সিবিএস নিউজের প্রধান পররাষ্ট্র বিষয়ক সংবাদদাতা মার্গারেট ব্রেনানকে দিয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান এ দাবি করেন এরদোয়ান বলেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অ্যাপ থার্টি ফাইভ জেটগুলো তুরস্ক এখনও পাইনি এবং মার্কিন তৈরি প্যাট্রিয়ট এয়ারের ব্যর্থ অনুরোধের পর রাশিয়ার দিকে ঝুঁকতে বাধ্য হয়েছিল তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্র তার প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কিত ব্যর্থ অনুরোধের দাবিকে বিতর্কিত করেছে আমি প্রেসিডেন্ট বাইডেনকে সবকিছু বুঝিয়ে দিয়েছি পেন্টাগনের মুখপাত্র জন কির্বি বলেন গত দশকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্কের একাধিক সুযোগ ছিল এবং তার বদলে রাশিয়ার এস ফোর হান্ড্রেড বেছে নেয় তারা এয়ারফোর্স ম্যাগাজিন বলছে এস ফোর হান্ড্রেড কেনায় রাশিয়ার আয় এবং তুরস্কে প্রবেশাধিকার ও প্রভাব বাড়িয়ে দেয় ট্রাম্প প্রশাসন দু উনিশ সালে রাশিয়ার এস ফোর হান্ড্রেড দূরপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম কেনার কারণে তুরস্কে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের সরঞ্জাম সরবরাহ স্থগিত করে মার্কিন সরকার বারবার হুঁশিয়ারি দিয়েছিল এফ থার্টি ফাইভ জেট সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারলে জোটের ক্ষতি করতে পারে রাশিয়া ব্রেনান এরদোয়ানকে জিজ্ঞাসা করেন তিনি এস ফোর এর আরেকটি রাউন্ড কেনার পরিকল্পনা করছেন কিনা তুর্কি প্রেসিডেন্ট জবাব দেন ভবিষ্যতে আমরা কোন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা অর্জন করি কোন দেশ থেকে কিংবা কোন স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করি সে বিষয়ে কেউ হস্তক্ষেপ করতে পারবে না আমাদের সিদ্ধান্ত আমাদেরই দু হাজার সালে যখন তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কথা প্রকাশ করে তখন প্যান্টাগনের প্রধান মুখপাত্র চার্লস সামার্স এক বিবৃতিতে বলেছিলেন যুক্তরাষ্ট্র স্পষ্ট করে দিয়েছে তুরস্কের এস ফোর হান্ড্রেড অর্জন অগ্রহণযোগ্য তুরস্কের সাথে আমাদের অ্যাপ থার্টি ফাইভ অংশীদারিত্বের বিষয়ে সৃষ্ট পরিস্থিতির জন্য আমরা অত্যন্ত দুঃখিত কারোর সাথে ভাগাভাগি করা থেকে আমাদের স্পর্শকাতর প্রযুক্তিতে রক্ষা করার পদক্ষেপ এটা এডওয়ান সাক্ষাৎকারে বলেন তিনি সিরিয়ার চলমান সংঘাতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য চলতি মাসের শেষের দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন তুরস্কের বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন মিত্র কুর্দি বাহিনীর সাথে লড়াই করছে যুক্তরাষ্ট্র তাদের নয়শ সৈন্যকে দেশে ফিরিয়ে নিতে চায় ব্রেনান এরদোয়ানকে প্রশ্ন করেন দু সালে জানুয়ারিতে নিউ টাইমসের সম্পাদকীয় বোর্ডে বাইটেন মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট তার কর্তৃত্ব সম্প্রসারণের অব্যাহত প্রচেষ্টার কারণে একজন স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছেন আপনার বক্তব্য কি সিবিএস প্রতিনিধিকে বলেন মার্কিন প্রেসিডেন্টের স্বৈরাচারের সংজ্ঞা আমার কাছে অজানা ভারত পাকিস্তান প্রসঙ্গ সবশেষ জাতিসংঘে ভারত ও পাকিস্তান তীব্র বাগযুদ্ধে জড়িয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতকে তীব্র তিরস্কার করে মুসলমানদের উপর সন্ত্রাসের রাজত্ব সৃষ্টির অভিযোগ তুলেন। এদিকে ভারত অভিযোগ করেছে পাকিস্তান সন্ত্রাসীদের লালন পালন করে প্রতিবেশীদের ক্ষতি করানোর জন্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে দিয়া বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতকে মুসলমান শূন্য করার পরিকল্পনা করার অভিযোগও তোলেন ইমরান ভিডিও বার্তায় বলেন ভারতে এখন সবচেয়ে বাজে ও বিস্তৃত রূপে ইসলাম ফোবিয়া কাজ করছে ফ্যাসিস্ট আর এস এস বিজেপি শাসন দ্বারা প্রচারিত ঘৃণায় ভরা হিন্দুত্ববাদী আদর্শ ভারতের কোটির বেশি মুসলমান সম্প্রদায়ের উপর ভয় ও রাজত্ব সৃষ্টি করেছে ভারতের একমাত্র মুসলিম অঞ্চল সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে মোদী সরকার সেখানে নাগরিকত্ব আইন চাপিয়ে দেওয়া হচ্ছে এই আইনকে সমালোচকেরা বৈষম্যমূলক বলে অভিযোগ করেছেন দেশটিতে নিয়ে একাধিক ধর্মভিত্তিক সহিংসতা ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে দিন ইমরান খান তার বক্তব্য দেন ইমরান খান অভিযোগ করেন ভারতের সঙ্গে বিলিয়ন ডলারের বাণিজ্যিক স্বার্থের কারণেই সেখানে মানবাধিকার লঙ্ঘনের সম্পূর্ণ মুক্তি পেয়ে যাচ্ছে এদিকে জাতিসংঘে নিযুক্ত ভারতের ফার্স্ট সেক্রেটারি স্নেহা দুবে ইমরান খানের খোঁচার জবাব দেন তিনি আল কায়দাকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার জন্য পাকিস্তানকে অভিযুক্ত করেন পাকিস্তানকে নিশানা করে স্নেহা বলেছেন দেশটি নিজেকে নির্বাপক হিসেবে গোটা বিশ্বের কাছে তুলে ধরে কিন্তু আসলে পাকিস্তান ছদ্মবেশী অগ্নিসংযোগকারী স্নেহা অভিযোগ করেন পাকিস্তান সন্ত্রাসীদের তাদের বাড়ির উঠানে লালন পালন করে এই আশায় যে তারা শুধু প্রতিবেশীদের ক্ষতি করবে স্নেহা উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান কর্তৃক সংখ্যালঘুদের উপর সহিংসতার পাশাপাশি এর ধর্মীয় ও সাংস্কৃতিক গণহত্যার বিষয়টিও তুলে ধরেন স্নেহাদুবে বলেন ভারতে বহুত্ববাদী গণতন্ত্র রয়েছে সংখ্যালঘুদের একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী যারা দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছে